রিয়েলমি খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফিলার স্মার্টফোন রিয়েলমি এক্স টু প্রো। ফোনটিকে নিয়ে অলরেডি অনেক হাইপ তৈরি হয়েছে, কারণ ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগনের 55+ প্রসেসর দেওয়া হবে, ফোনটিতে 90Hz ডিসপ্লে দেওয়া হবে এবং ফোনটি যারা 64MP ক্যামেরা দেওয়া হবে, যার কারণে ফোনটিকে নিয়ে অলরেডি অনেক হাইপ তৈরি হয়েছে। আর আমাদের মধ্যে যারা বাজেট রেঞ্জে একটি ভালো ফ্ল্যাগশিপ স্পেস সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তারাই ফোনটির জন্য অনেক বেশি ওয়েট করছেন। আজকের ভিডিওতে আমরা রিয়েলমির এই আপকামিং স্মার্টফোন রিয়েলমি এক্স টু প্রো ফোনটিকে নিয়ে ডিসকাস করব, জানবো ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হতে পারে এবং ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হতে পারে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জুলকান নাম হিয়ার, এন্ড আপনিও যদি রিয়েলমি এক্স টু প্রো ফোনটিকে নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন এন্ড জানতে চান ফোনটিকে নিয়ে সকল ইনফরমেশন, দেন প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও। প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইনকে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ারে গ্লাস গুটি দেওয়া হবে, যেখানে গ্লসি গ্রিল ডিজাইন করা হবে। সাথে ফোনটির রিয়ারে 4টি ক্যামেরা দেওয়া হবে, তবে ফোনটির রিয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না, কারণ এই ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। আর ফোনটির ডিজাইনের কথা বললে, ফোনটির ফ্রন্টে পাবে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ফোনটির টপে একটি ছোট নচ থাকবে এবং ফোনটির বটমে একটি চিকন চিহ্ন থাকবে। এক কথায় বলতে গেলে ফোনটির ফ্রন্টের ডিজাইন হুবহু রিয়েলমি এক্স টি ফোনটির মতো হবে। আর পারফরমেন্স নিয়ে কথা বললে, ফোনটিতে স্ন্যাপড্রাগনের 55+ প্রসেসর দেওয়া হবে, সাথে 6GB 8GB ও 12GB র্যাম সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড 5 এস কালার ওয়েস 6 এর অপারেটিং সিস্টেম। ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে, ফোনটিতে 4000mAh এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে, সাথে USB টাইপ সি পোর্ট এবং 50W এর বুক চার্জিং এর সাপোর্ট থাকবে, যার কারণে আমরা ফোনটিকে অনেক তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো এবং ফোনটিতে 4000mAh এর ব্যাটারি ক্যাপাসিটি থাকার কারণে আমরা ফোনটি থেকে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবো। আর ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে, ফোনটি রিয়ারে হবে 4টি ক্যামেরা, যেগুলোর মধ্যে মেইন সেন্সরটি হবে 64MP এবং বাকি 3টি ক্যামেরার মধ্যে একটি হবে টেলিফোটো লেন্স, এটি হবে 13MP, আর বাকি 2টি ক্যামেরার মধ্যে একটি হবে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটি হবে 2MP, যেটি ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। এর সাথে ফোনটির ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর এই সমস্ত দিক ছাড়াও ফোনটিতে 3.5 হেডফোন জ্যাক দেওয়া হবে, ফোনটিতে UPS 3.0 স্টোরেজ দেওয়া হবে, ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে এবং ফোনটির মধ্যে 90Hz ডিসপ্লে দেওয়া হবে, যার কারণে ফোনটি ফিচার্স এর দিক থেকে ফুল প্যাক থাকবে। আর প্রাইসিং নিয়ে কথা বললে, ফোনটি হবে রিয়েলমির সবচেয়ে এক্সপেন্সিভ স্মার্টফোন, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 30-35 হাজার টাকার মধ্যে হতে পারে। সো ফ্রেন্ডস, রিয়েলমি এক্স টু প্রো ফোনটিকে নিয়ে সমস্ত কিছু আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি এখন আমাদের পরিবারের সাথে যুক্ত না থাকেন, তাহলে এখন এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করার মাধ্যমে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে নিন। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।